বলে মা আমার এই চোখ দিয়ার পানি পড়ে আমার চোখ দিয়ে কেতর পড়ে ময়লা পড়ে এটা সবাই দেখতে পারে না আমার এই হাতটা পচা দেখ মা এইটা সবাই দেখতে পারে না এইজন্য আমার মাইরা তারায় দেয় আর তোমাদের বাড়িতে আসলে কিছু না কিছু তোমার মা আব্বা আমারে খাইতে দেয় আমি তোমাগো বাসার খাবার নিয়া মা আমারে আল্লাহ বাসায় রাখছে কেন যে আমারে বাসায় রাখছে আমি তা জানি না গো এত কষ্ট আমার সহ্য হয় না এই এখন স্কুলে যদি ব্যাংকের ট্রেনিং দিতে পারে কোরআনের ট্রেনিং দিতে পারি না আমরা তা দাও না কে স্কুল এখন ওটা অভিনয় নাট্য মঞ্চ কথা কন না কে ব্যাংক কেমনে নাচে ওটা তোমার কাছ থেকে হেকবো কা ওটা পানির কাছে গেলে তো ব্যাংকের লাভ দেখতে পারি কথা কন না কে নাটক কেমনে করে তোমাকে স্কুলে যে হেগল লাগবে না ওগুলা ইন্ডিয়ান সিরিয়াল দেখে হেকতে পারি আমরা আমি হাতির এত জোরে জোরে লোহার কটা দিয়া কোপ মারি আঘাত করি হাতি সামনে যায় না আব্রাহামার পিছনে বসা কারণ আমি তো আব্রাহার গাড়ির ড্রাইভার আব্রাহাম বলে জোরে জোরে কটা দিয়া কোপ দে আমি হাতির কান্দারে টাইনা ছিঁড়ে ফেললাম হাতি তারপরও সামনে অগ্রসর হয় না একটু পরে দেখি হাতি সুরটা আসমানের দিকে দিয়া কি যেন একটা ডাক দিল ডাক দিতে দেরি আছে নবী বাকি অংশ তো আপনি জানেন গো নবী তৈরান আবাবিল তারমিহিন বিহজারাতিন মিন সিজিল এরপরে فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال الله تبارك وتعالى كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اهي هم سب مسافر ہے اهي آخر ٹکانا اهي هم سب مسافر ہے اهي آخر ٹکانا کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ لا الہ الا اس پہ کریکٹ امر دیکھ مارو گراؤ
لا إله إلا الله تون بس براو مايك استر براو لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم زرقا مرحبا الله 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 جري الله 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 لا إله إلا الله محمد رسول الله الله زاكرين شاكرين محبين أمار اسكي بحاشا نائي كي دي ازامي اپا در دورنو بات دي تبه أمار انتر انتر ستاك دعا دي اگل اب جائي پرچند بشتر مد دي جائي بشتر اكتر سكنتر جنو ثامي نائي اي بشتر مد دي اپرا بوشي اچه نامي جائي كي دي دورنو بات دي بابنا در كي আমার কাছে দিবার মতো কিছুই নাই তবে আমি প্রাণ খুলে দোয়া করে দিয়ে গেলাম আল্লাহ যেন আপনাদের সবাইকে আজকে মাফ করে দেয় এই মাফলারটা রইছে মনে হয় এখানে খাটে তাড়াতাড়ি নিয়ে আসো আল্লাহ এই আমার যুবক ভাইরা তোমার মতো কত যুবক প্রতিদিন মারা যায় রে দাদা ভাই তুমি যদি আজকে মারা যাও আজকের তওবা যদি কবুল হয় তোমার কবরটা ভেস্তের টুকরা হয়ে যাবে কোনো সন্দেহ নাই আমি জিহাদি বলে গেলাম কারণ এই বৃষ্টির মধ্যে মানুষ ঘরের থেকে বের হয় না আমি ধন্যবাদ জানাই এই কমিটিদেরকে যে এত বড় সাহস করেছে যে বৃষ্টি নেমেছে আল্লাহর কুদরত পড়তেছে এর ভিতর দিয়ে মাহফিলও চলছে আল্লাহু আকবার করে বলতে পারলেন না এর এমনই মায়ের সন্তান জিদি মায়ের সন্তান এরা জান্নাত মুখী সন্তানেরা তা না হলে এই বৃষ্টি দিতে ইচ্ছা করলে কিন্তু আমার সকালবেলা না করে দিতে পারতো পারতো না অথবা আসার পরে বলতে পারতো হুজুর আজকে সম্ভব না আবার একটা ডেট দেন কিন্তু এরাও জানে যে জিহাদি চেবার ডেট নাই যে তারপরে যার এত বড় সাহস করছে আল্লাহ আমার কাছে দিবার কিছুই নাই বিশেষ করে একজাক তরুণ এবং মেম্বার সাহেব সহ আল্লাহ যারা এখানে বসে আছে যারা মাহফিল আয়োজন করছে প্রচন্ড বৃষ্টির ভিতর আমি আমার মাদেরকে ধন্যবাদ জানাই আমার বোনদেরকে ধন্যবাদ জানাই আমি তো সকাল 10টায় আসছি আপনাদের এখানে আমি দেখেছি আমার মায়েরা বোনেরা এই বৃষ্টির মধ্যে একটা সেকেন্ডও বৃষ্টিতে থামে নাই আমার মায়েরা ঝাঁকে ঝাঁকে পাও টিপ্যা টিপ্যা স্লিপ করবে জোরে হাঁটতে গেলে পাও টিপ্যা টিপ্যা আমার মায়েরা আছে কি দিয়া তাদে মনের আগুন নিবাবো মাওলা তুমি মাফ করিও মাদেরকে মাওলা তুমি ক্ষমা করো যুবকদের জোরে করে আমিন ভাই যখন এই প্রশ্নটা কাছাই আয় আজকে প্যান্টটা একটু ভিজা কবরে তর তর পিছটা দেবে নাই আমি জানি এখানে পানি পড়ছে আর একটু আগায় হোক এই ভাইদেরকে একটু বসাসো আল্লাহ যারা প্যান্টটা ভিজাবে পাঞ্জামিটা ভিজাবে আজকে রহমতের পানি দিয়া ওদের কবরে কোনো অশান্তিতে রাখবা না আল্লাহ ওদের বাবা মা আর দাদা দাদিকে কবরে শান্তিতে রাখবা জোরে কোন আমিন আরো জোরে কোন আমিন একটু পরে প্যান্ডের জায়গা হবে না আমি জানি কেন জানেন আল্লাহর পাগলগুলাকে বৃষ্টিতে থামায়া ঘরে রাখতে পারবে না আলে বলে আমার ভক্তদেরকে ইলিয়াস রহমান জিহাদির ভালোবাসা তাদের অন্তরে আছে যারা ইউটিউবে আমারা দেখছে এই পাগলগুলা কোনোদিন ঘরে থাকতে পারবে না যে হুজুর যদি এত কষ্ট করে আসতে পারে ঘুম মাইট দিয়া আমি কেন ঘরের থেকে বাইরে যেতে পারবো না যদি আল্লাহ আমারে জিজ্ঞেস করে এই সুভাল্লার যুবক ইলিয়াস রহমান জিহাদি ঘুম নষ্ট করে
সেই গতকালকে আমার মাহফিল ছিল সেই শরীয়তপুর সখীপুর সেখান থেকে মাহফিল শেষ করে ফজরের মাত্র এক ঘন্টা আগে আইছি এক ঘন্টা আগে আইছি ফজরের ফজরের নামাজটা পড়েই রওনা দিছে কারণ জানি যদি আটটার দিক রওনা দেই জাম লাগে যাব আমি আর আসতে পারবো না সেই ফজরের নামাজ পড়ে রওনা দিছে আমি জানতাম না যে এত বৃষ্টি হবে এখনো বৃষ্টি পড়ছে আর আল্লাহর কুদরতের আল্লাহর পাগলগুলো এখানে বসে আছে আল্লাহই প্রচন্ড বৃষ্টির মধ্যে যারা বসে আছে উপরে সামিয়ানা তারপরে পলিথিন লাগায় দিছে এর মধ্যে যারা বসে আছে আল্লাহ তাদের সবাইকে মাফ করে দেন একসাথে বলেন তো সমস্ত প্রশংসার মালিককে আরো জোরে দুই হাত উঁচু করে বলেন জোরে দেন জোরে একটা ডাক দেন তো আল্লাহর জোরে একটা ডাক দেন আরো জোরে ডাক দেন আল্লাহ তুমি মাফ করে দাও তোমার বান্দারে না জানিয়া করছে গুনাহ জমিনে আল্লাহ দেও না এদেরকে মাফ করে আল্লাহ এদের বাবা মাকে মাফ করে দাও জোরে করে আমিন এবার বলেন তো সমস্ত প্রশংসার মালিককে এই বৃষ্টির মধ্যে একবার বলেন তো আলহামদুলিল্লাহ বলেন তো আল্লাহু আকবার হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন যারা এখনো রাস্তায় ছাতি মাথায় দিয়ে দাঁড়ায় আছেন মনে মনে ভাবছেন পরে যাই প্যান্ডেলে জায়গা থাকবো না চান্দু একটু পরে জায়গা থাকবো না ইনশাল্লাহ কারণ আল্লাহর পাগলদেরকে বৃষ্টিতে থামাই রাখতে পারবে না ইনশাআল্লাহ যুবকরাই যখন আসছে আর আমার চেয়ারম্যান ভাই যখন আসছে আর কেউ ঘরে থাকবে না এবার বলেন তো আলোচনা যত সময় আল্লাহ আমারই দিয়ে করাবে আপনি থাকবেন না ভাগবেন সবাই থাকবেন বলেন তো ভালোবাসবো কারে জোরে আর কারে বলেন নবী রে আমার প্রিয় রসুল রে নবী মুহাম্মাদুর এই কথাটা কে বলছে ভালোবাসতে হবে কাকে আর ভালোবাসতে হবে কাকে এখন যদি কেন আমি আমার আল্লাহ রে আর আমার রসুল এসে আমার বউরে বেশি ভালোবাসি বউ যদি কয় এ বৃষ্টির মধ্যে খেতারটা বাইরে বা না উমানে মুরগির মতো ঠান্ডা লাগবো এই মগা বেড়া তো কম্বলিতে বাইরে কথা কর না কে আর যারা বের হয়ে আসছে এরা ঠিকই আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেমিকেরা ইংশা ইংশা বাজান দেবার আমার দিকে তাকানে মাইকের আওয়াজ কমতাছে কে ঘটনা কি তোর মাইক তো ভালো বাড়া মাস্টার বাড়া গুলির মতো আওয়াজ দে বৃষ্টির মধ্যে তুই ওসিতে যা এবার তাকানে দিকে আল্লাহ যদি আমাকে কবুল করে আজকে প্রাণ ঘুলে কথা কত আমার জীবনের একটা ইতিহাস আজকে যে দুপুরে বৃষ্টি নামে আর ওয়াজ চলে এটা আমার জীবনে কোনদিন এই 25 বছর ওয়াজের জীবনে হয় নাই আপনি ভাইবেন না আমি 2 দিন ধরে পাটে নামছি আমার ওয়াজের বয়স 25 বছরে পা দিছে আলহামদুলিল্লাহ বলেন রাইটুইট বইলের দ্বারা কম তো আমার মালিক যদি আমাদেরকে হায়াতে বাসায় রেখে যতদিন বাঁচবে তারই গান গাম ইংশা ইংশা অবাজান সাহাবা ইকরাম থেকে কোনো বৃষ্টিতে কোনো ঝড়ে কোনো বন্যায় থামায় রাখতে পারে না এই ভালো কাজের থেকে আমাদেরকেও কেউ থামাই থাকতে পারবে না ইংশা বলে ভালোবাসবো কাকে হ্যাঁ দ্বিতীয়তে শোনেন কোরআনে কি বলে আমি আয়াতখানা পড়ি কেমন বিসমিল্লাহির রহমানির রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم এ
إن أول بيت وزي للناس للذي ببكة مباركا وهدى للعالمين وما أرسلناك إلا رحمة للعالمين আমি আয়াত কিনতে একই রকমের দুইটা পড়ছি জোরে করে মারহাবা আল্লাহ কোরআনে বলেন আমি পৃথিবীতে সর্বপ্রথম একটা ঘর নির্মাণ করতে বলছি মানুষের হেদায়েতের কেন্দ্রবিন্দু হিসেবে প্রথম একটা ঘর হেদায়েতের জন্য বানাইতে বলছি আমার নবী আদমকে সেটা হলো মক্কা শহরে অবস্থিত কে বলতেছেন মক্কার নাম তখন মক্কার নাম ছিল মক্কা কি নাম সবাই কয় নাম কি আরো জোরে যারা মক্কার মক্কা খুব মহব্বত করে নেবেন উচ্চারণ করবেন একদিন যাইতে পারবেন ইনশাআল্লাহ বল ইনশাআল্লাহ কথাগুলো কে বলতেছে ইন্না আউওয়ালা বাইত অবশ্য ইন্না হবে তাকি আপনারা তো প্রিন্সিপাল সব বুঝবে অবশ্যই আমি পৃথিবীতে প্রথম ঘর মানুষের হেদায়েতের জন্য বানিয়েছি সেটা মক্কা শহরে অবস্থিত তাহলে বোঝা গেল কোরআন শরীফে কিন্তু মক্কা নাম প্রথম আসে নাই আসছে মক্কা কি নাম সবাই কর আরো জোরে হুদাল্লিল আলামিন সমস্ত জগতের মানুষের হেদায়েতের কেন্দ্রবিন্দু মাপের কেন্দ্রবিন্দু গুনালয় আসবে টেরাক টেরাক টন কে টন এই ঘরের পাশে আসবে ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম এখানে তওয়াব করবে ইতহরা বাইতি ওয়াত্বাইফিন এখানে তওয়াব করবে এই ঘরটা পবিত্র এই ঘরে পাশ দিয়ে দৌড়াবে গুনালয় আসবে গুনাহ রাইখা দেশে যাবে আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কয় হ্যাঁ গো বাড়ি করছিল কি দামি কথাটা কইলাম রে গুনালয়ে আসবে গুনাহ রাইখা দেশে যাবে এটা হলো কোরআনের অর্থ হাদিসে কি বলে মান হাজ্জা লিল্লাহ ওয়া লাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুখ রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতু ওয়া উম্মুহু কারণ কোরআনের আয়াতের তরজমা হলো হাদিস যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করতে যাবে আল্লাহ রাসূল বলেন আল্লাহর কথা সে এমন হয়ে যাবে ফিসকু ফুজুরি সারা কোন গুনাহ করবে না এই দেশে আসিয়া কোন গ্যাঞ্জাম করবে না ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুখ কোন গ্যাঞ্জাম করবে না খাওয়া খাওয়ায় না মারামারি করবে না কোন রকম ভাবে পাপের কাজ করবে না হজ কমপ্লিট করে যখন দেশে যাবে রাজাকা ইয়াউমিন রাজা আর রুজু যখন সে দেশে যাবে বিমানে উঠা সে এমন হয়ে যাবে কায়াউমিন ওয়ালা তাতওয়ামুহু মনে হবে আজকে তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইছে তাহলে আল্লাহ যে কোরআনে কইছে এটা মানুষের গুনাহ মাপের ঘর হেদায়েতের ঘর তাহলে কোরআনের কথা ঠিক আছে তো কথা কর না কেন আমি আবার পড়ছি আয়াতটা ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল-আলামিন এটা হলো কোরআন শরীফে ওই ঘরটার কথা কইলো হুদাল লিল আলামিন আবার দেখেন কি বলে এই ঘরের থেকে মাত্র 200 গজ দূরে 200 গজ দূরে একটা ঘর আছে ওই ঘরের মধ্যে একজন মানুষ আবার জন্ম নিছে শুনেন তারে আল্লাহ আবার কি কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন আমার আল্লাহ বলেন এটা হলো আমার ঘর বানাইছি বান্দার হেদায়েতের লাগি এই ঘরের থেকে বাবে বাবে সালাম অর্থাৎ কাবের দরজা সোজা
আর একটা ঘর আমি বানাইতে বলেছি যদি ওই ঘরটা কোন ফেরেশতায় বানায় নাই ওই ঘরটা বানাইছে একজন নেতা আব্দে মানাবে তার বাড়ি আব্দে মানাবে সন্তান নাম তার আব্দুল মুত্তালিব এই আব্দুল মুত্তালিবের ঔরসে একজন মানুষ জন্ম নিছে যাকে আমি আল্লাহ বলছি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এই ঘরটা হলো হুদাল লিল আলামিন আর ওইটা হলো রহমাতুল লিল আলামিন দুটো রহমত কিন্তু একই জায়গায় গো বাবা বসে বসে বইনা দুটো রহমতটা কিন্তু বাজান একই জায়গায় ভালো করে কোরআনে রে ভালো করে কোরআন শরীফের তাআল্লুকটা বুঝবেন একটা হলো সারা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য কাবা ঘর ঠিক না ঠিক আরো জোরে বাজান পৃথিবীতে মাত্র একটা ঘর আছে তাকাইলেই সওয়াব সেটা হলো কাবা ঘর মারহাবা ঘর ঘরটা কোথায় মক্কায় কাবার দিকে যে কেউ যদি নেক নজরে তাকায় প্রতিটা নজরে নজরে 60টা করে নেকি পাবে 60টা করে গুনাহ মাফ হবে যদি সে কামার প্রেম লাগাইয়া একবার তাকায় আমার রব্বে কারীম তার 60 নয় 60 হাজার নয় 60 কোনো গুনাহ নয় আমার আল্লাহ বেগায়রে সওয়াব দিতে থাকবে আমি আমার জীবনে কাবা ঘরটা 17 বার দেখছি 17 বার আল্লাহ আমাকে মক্কা মদিনায় নিয়েছে বাজার আমি আমার জীবনের প্রথম যেই বছর হজে যাই হুজুর 2004 সালে আমার ওই ফ্লাইটে আমার ওই বিমানে আমার সাথে কম বয়সের হাজী আর একজন ছিল না চেয়ারম্যান সাহেব আমার সাথে কম বয়সের হাজী আমার ওই ফ্লাইটে ছিল না ছিল না দুই তলা বিমান ছিল আমাদের সৌদি এয়ারলাইন্স সৌদি এয়ারলাইন্সের দুই তলা বিমানটা 450 যাত্রী ছিল ওই বিমানে আলহামদুলিল্লাহ বলেন না তাহলে বুঝেন সেটা কত বড় জাহাজ এটা 450 যাত্রী 450 যাত্রী লাকেজ ব্যাগ কত বড় বিমান আমার জীবনে প্রথম হজ কষ্ট হইতাছে মক্কায় যেতে চান না ওই ঘরটা দেখতে চান না ওই নবীর জরজরা দেখতে চান না আমার নবী কোন ঘরে জন্ম নিয়েছে দেখবেন না যারে আল্লাহ বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আর এদিকে বলছে হুদাল লিল না হে ইন্না ওয়াল বাইত উযিয়া লিন্নাস আল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন দেখেন দুই আলামিনের ভিতরে কত তাআল্লুক মারহাবা বলে যারা দাঁড়ায় আছেন এই যে ছাতিটা মাথায় দিয়ে দাঁড়াই থাকেন না বহেন এ ক্যামেরাম্যান আলারা এই আল্লাহর ওলাদের চেহারাগুলা ঘুরাই ঘুরাই দেখাবি আমার আল্লাহরে সারা দুনিয়ার মানুষের দেখাবি যে টাঙ্গাইলের মানুষ ওলিদের কারখানা তা না হলে এই বৃষ্টির ভিতরে বৃষ্টি পড়তাছে টুপুর টুপুর করে পড়তাছে বৃষ্টি মাথার উপরে পড়তাছে খালি পলিথিনের ভিতরে বইয়ে বইয়া আমার মাওলার কালামের রসুলের হাদিসের কথা শুনতেছে এর সাইতে দামি মানুষ আমার মনে হয় টাঙ্গাইলে থাকতে পারে না কথা বলেন না কেন টাকা নাই দিকে তো আমার জীবনে প্রথম যখন 2004 সালে হজে গেলাম এই নয়ন দিয়ে প্রথম কাবা ঘরটা দেখলাম এখন যে কাবার মাতাপটা দেখেন এখন যে কাবার চত্বরে এখন সেই আগের কাবা নাই আজ থেকে 20 বছরের আগের কাবার এখন নাই আশেপাশে যে তুর্কিদের বানানো মসজিদগুলো ছিল এখন নাই একটাও নাই সবাই গেলে বাজান রে আমার মুআল্লিম বলে দিলেন তখন একজন আলেম ছিল আমার মুআল্লিম যার ট্রাভেলস আমি গেছিলাম আমারে বলে জাহাদি সাহেব আপনারে তার মাসলা বুঝাইতে হবে না আপনি শুধু হাজিদেরকে বলিয়া দেন কাবা ঘরটা যারা জীবনে প্রথম নজরে দেখবে সে যেন একটা শিক্ষার দিয়ে তার জীবনে সবকিছু চাইয়া লয় বাজান মাসলার হজ একটা আর একটা হলো প্র্যাকটিক্যাল দেখা মাসলা এটা দুইটা কিন্তু এক না হজের মাসলা খুব ক্রিটিক্যাল হজের মাসলা খুব কঠিন এগুলা প্র্যাকটিক্যাল না গেলে কিতাব দেখে বোঝা যাবে না
আমি ইলিয়াসুর রহমান জিহাদি জীবনের প্রথম যখন কাবা ঘরটা দেখলাম দুই নয়নের পানি দিয়ে বললাম মানি তুমি না আমারে এইখানে নিয়ে আসছো অনেক মেহরবানি করিয়া তুমি যদি একটাবার আমারে মাফ করে দিতা তোমারে কেউ কোনো কিছু বলতো না আল্লাহ তুমি তো বলছো এই ঘরটা আমি হিদায়াতের জন্য বানাইছি তুমি যখন আমারে প্রথম আনছো তুমি বারবার এই কাবা ঘরটা দেখাবা বজন আমি শুনছি এই গ্রামটা সুবল্লা গ্রামটা বাবা মুন্সী বাড়ি আছে আছে না এবাজার মুন্সী বাড়িওয়ালারা কিন্তু আমি শুনলাম এখানে আসার পরে এদের পূর্বপুরুষ অনেক দামি ছিল এরা আলেম ওলামা ছিল বাবা আমি আপনাদের কাছে এই সুবল্লায় বসিয়া টাঙ্গাইল মির্জাপুরে একটা সাক্ষী রেখে গেলাম বৃষ্টির পানি যেরকম পড়তাছে মুসলদর চোখের পানি যদি এখন পড়ে এই চোখ দিয়ে ওই কাবাগরটা দেখতে পারবেন শুধু কাবার মালিক এই বাংলাদেশে বসে টাঙ্গাইল মির্জাপুর বসে জোহরের নামাজের পড়ে আজকে সাতই ডিসেম্বর জোহরের নামাজের পরে বৃষ্টির মধ্যে একটা সেকেন্ডের জন্য আজকের বৃষ্টিটা বন্ধ হয় নাই উপরে পলিথিন দিয়েছে আল্লাহর পাগলগুলা সাতই ডিসেম্বর বয়া বয়া দিনের বেলা ওয়াজ শুনে আল্লাহ এদেরকে আমি দিবার মতো কিছুই নাই আমি মুসাবির মানুষ দোয়া করে দিয়ে গেলাম আলি এদের একবার ওই মক্কা মদিনায় যাওয়ার সুযোগ দান করে দিবা আবার নবীর রওজাটা একবার দেখার সুযোগ দিবা ওই সবুজ গম্বুজের নিজে আমার নবী ঘুমায় দুনিয়ার সব নবী বাবা ইন্তেকালের পরে আসমানে চলে গেছে দুনিয়ায় শুধু একজন নবী আসমানে যায় নাই উম্মতের লাইগা বয়া বয়া এখনো কাঁদে ওই মানুষটা হলো আমার দয়ার নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি কিন্তু ওই আয়াত কানাই বলছি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যেই মানুষটা এখনো রওজায় শুয়ে শুয়ে কান্দে ওই মানুষটারে ভালোবাসতে বলছে কে জোরে বলেন কে 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 ওই মানুষটারে ভালোবাসতে বলছে কে ওই আমার বন্ধু সানাউল্লাহ সাহেব পেয়েছে না কই মারহাবা বলেন মারহাবা আল্লাহ কবুল করেন বসে এই দাদা ভাই আমি দেখি না আপনার চোখের মধ্যে একটা পানি আসে কি না একটা হলো আল্লাহ কি বললেন ইন্না ওয়ালা বাইতি উজিয়া লিন্নাস এ সানাউল্লাহ সাহেব আইছে না আসছে আসো আসেন আসেন যাচ্ছে অনেক বড় বক্তা আপনার টাঙ্গাইল এলেঙ্গা বাসটার মসজিদের খতিব অনেক বড় আলেম আলহামদুলিল্লাহ বলে আমি এখানে আসছি শুনিয়া সবাই বসে বৃষ্টির মধ্যে তোমরা হইছো মারহাবা এ ভাই বই 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 বড় কেদার মধ্যে দিব না আরে তুই মরে গেলে এক খালি সাদা তিন কেন কাপড় দিবার কিচ্ছু দিব না সাদা ওই প্যান ওই যে মোটা প্যান যেটা পড়ে খারায় মুতোস বইয়াও মুতোস না ওটা খুলে রেখে দিব বই তো সাদের প্যান সাদের দুনিয়ায় থাকবো তুই যাইব না তোর লগে বই ওইটারে ময়লা বানাইলে অসুবিধা নাই ইমানদারে ময়লা বানাইস না কথা কর না কেন ইমানদারে ময়লা বানাইও না ইমানদারে সব তাজা বানাই ইমানদারে সুন্দর করো জীবনটাই সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন মারহাবা বলেন ভাইজান কে আসছে ডাক্তার সাহেব সানি সাহেব আসছে না আল্লাহ কবুল করেন জোরে কানে আমিন আল্লাহ রাবিউর রহমান সানি সাহেব আপনাদের অত্যন্ত মহব্বতের মানুষ উনি চলে আসছেন আল্লাহ কবুল করেন ওনার বাবা মাকে কবুল করেন উনি তো এমপি পদ প্রার্থী হ্যাঁ টাঙ্গাইল সাত আরে আল্লাহ এবার যে আমার শাশুড়ি কারে কারে টিকিট দিছি রে আল্লাহ সবাই রে বানাই দাও জোরে কানে আমিন টুঙ্গিপাড়ায় জন্ম নিছে লেগে করছি না
আমি ওই দেশের পোলাবিদাতে দালালি করতেছি শেখ হাসিনার তা না ওই পরিবারে বিয়ে করছে এইজন্য আমি দালালি করতেছি তা না সত্য কথা কই এই যে টাঙ্গাইলের রোডটা পেরাত পেরাত করে যাও আলহামদুলিল্লাহ করছে বিচারি কইছে নিজের অর্থায়ন করব করছে আলহামদুলিল্লাহ বিশ্বব্যাংক টাকা দেনে দাতে কিছু হয় নাই আল্লাহ করার সুযোগ দিয়েছে করছে কিন্তু একটা কথা বলবেন এই পদ্মা সেতু আপনারা বুঝবেন না এটার কদর আমি ইলিয়াস রহমান জিহাদি বুঝি আগে 6 থেকে 7 ঘন্টা লাগতো খালি পদ্মা পাড়ি দিতে আমি আমার মাতৃভূমি গোপালগঞ্জে ওয়াজ দিতাম না খালি পদ্মা পাড়ি দেওয়ার ডরে আর এখন ওই পারে বেশি ওয়াজ নাই কারণ মাত্র 6 মিনিটের সেরা এই উত্তরবঙ্গ যে যমুনা সেতু না হইলে এখনো পর্যন্ত অন্ধকারে থাকতে হইতো কথা ঠিক না ঠিক যে সরকারি করুক শুধু একটা কথা বলি দেশ উন্নত যখন হয় তখন আল্লাহর প্রশংসা করতে হয় তখন আল্লাহর শুকর আল্লাহর নেমাত ওই দেশে নাজেল হয় আলহামদুলিল্লাহ বলেন চাওমিন করুক আর বিএমপিতে করুক শুকর আদায় করবেন কারণ আমার দেশ আগের চাইতে অনেক ভালো করছে আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারেন না এই ইকো আপ করো ইকো ইকো দিস না বেটা নে হন টন বেজ বাড়া মাস্টার বাড়া কথা বলতে দে ভালো করে বৃষ্টির মধ্যে এমনি মাথা মতো গরম পোদা নদীতে কি কষ্ট করে পাও টিপে টিপ পাইছে দেখলাম আল্লাহ যারা পাও টিপে টিপ পাইছে এই জমিনটা এই জমিনটা ধাক্কা দিয়ে জান্নাতে নিও জাহান্নামে নিও না তুমি না কোরআনে কইছো ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা বান্দা যেই জমিনে ওয়াজ শুনবি যেই জমিনে বসে বসে জিকির আজকার করবি ওই জমিন তোর জন্য নাজাতের জন্য উকিল হয়ে যাবে এই যে হস করলে যে আপনি জান্নাতে যাবেন ওই জমিনটা আপনার লাগে কি লাগে উকিল হবে জানেন আরাফার মাঠটা কেন উকিল হবে হাজীদের কদম যখন ওই আরাফার মাঠে লাগে আরাফার মাটি তো আপনার আমার হিসাব নিকাশ হবে কিয়ামতের মাঠে আরাফার মাঠে কবে কোনো হিসাব চলবো না ওরে আমি সিনি ওয়াইছিল মরে সুবহানাল্লাহ কয় না রে আল্লাহ যারা সুবহানাল্লাহ বৃষ্টির মধ্যে আসতে কয় হ্যাঁ গো বাড়ি ঘর ছিল হে বাইতে যাওয়ার সময় একটা ধারাস করে ফেলাই দেবে কলা গাছের মতো কারণ আমি কারো প্রশংসা করতে কই নাই তোমার প্রশংসা করতে বলছি রেডি জোরে রেডি আরাফার মাঠটা আপনাকে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে কইব আল্লাহ ও মালিক একটা কথা কই কি তোমার বান্দা যখন আমার এখানে হাজিরা দিয়ে গেছে একবার দুইবার আইবো কে ও তো একবার আইসে গেছে আর কোনো কষ্ট নাই ধাক্কা দিয়ে জান্নাত দাও তাহলে হজে যাওয়ার নিয়ত আছে না নাই কারণ কি ان اول بيت وزي للناس تفسير بوزن ان اول بيت وزي للناس للذي ببكة مباركا وهدى للعالمين একমাত্র এই জন্য নাজাত পাবো ইনশাআল্লাহ বলেন আর একজনের কারণে নাজাত পাবো ওই যে মদিনায় ঘুমায় রয়েছে যারে আল্লাহ ভালোবাসতে বলছে যারে কারণ মারহাবা আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন এই মানুষটারে কেন আল্লাহ রহমাতুল আলামিন বললেন পৃথিবীর কোন মানুষকে আল্লাহ রহমাতুল আলামিন বলেন অনলি ওয়ান একজন মানুষকে বলেছে রহমাতুল আলামিন কারণটা কি মুসা নবীর বলে দিছে মুসা তুই হলো বাংলাদেশ যতটুকু দর্গপ্রস্থ জায়গা এই দর্গপ্রস্থ বাংলাদেশের এতটুকু জায়গা নবী তোরে বানাইলাম সুবহানাল্লাহ কইনা আল্লাহ বলতেছে ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল হে মুসা আমি তোরে আর তোর ভাইরে এই বনি ইসরাঈলের বেজর মগর নবী বানাইলাম যেই বনি ইসরাঈল আজকা রোহিঙ্গা ছিন্নমূল যাগো জন্মের ঠিক নাই অগো দেশই নাই এই ইসরাইল এই ইহুদির বাচ্চারা আজকে আমাদের টাকা দিয়া পণ্য বিক্রি করে আজকে আমার মুসলমানের মায়ের বুক খালি করছে কথা আসতে কইলে লু লইয়া বলবা জোরে কথা বলতে হবে মুসলমানের বোলা এই ইসরাইল হলো সিপিমূল রোহিঙ্গা গোমত অগ কোনো দেশ নাই ওরা ফিলিস্তিনের মধ্যে ঢুকে কয়েকটু জায়গা কিনা এই ফিলিস্তিনিদের কাছে ভিক্ষা চাইয়া জাগা কিনা আজকে পুরো ফিলিস্তিন দখল করতে চায় মা মারিয়ামের কবরের পাশে তার একটা ফাইভ স্টার হোটেল করছে আমি ইলিয়াস রহমান যে চোখ দিয়ে দেখছি 2013 সালে যখন আমি ফিলিস্তিন গেলাম
ফিলিস্তিন ইন্দোনেশিয়া আমি একসাথে 100 পরে সফর করছি 2013 সালে যখন আল্লাহ আমাকে ফিলিস্তিন নিলেন তখনই আমি দেখি সেই বিজর্মাগুলা বাইতুল মুকদ্দাস মসজিদে আকসার পাশে তখন তারা 5 স্টার হোটেল বানানোর পাইতারা চালাইতেছে অলরেডি তারা বানাইয়া ফেলেছে আজকে হামাস কেন তাদেরকে আক্রমণ করছে আপনারা তো ইতিহাস জানেন না এরা প্রতিদিন মাগ নবীদের কবরের পাশে 5 স্টার হোটেল বানাইয়া সারা রাত মদ খাইয়া নাচে আচ্ছা আপনি যদি দেখেন আপনার বাবার কবরের পাশে আপনাদের এমপি পদপ্রার্থী সানি সাহেবের বাবার কবরের পাশে কেউ মদ খাইয়া বোতল লইয়া লাশে উনি তো মনে করবেন আমার এমপি গিরে দরকার নেই ওরে একটা গুলি করে লইয়া কথা কথা কেন বাইতুল মুকদ্দাসের পাশে 3000 এর উপরে নবী শুয়ে আছে জোরে 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 দেখেন আমি নবীগুলোর নাম বলি আপনি এক একজন নবীর নাম বলবো আপনি আল্লাহু আকবার জোরে বলবেন ঠিক আছে এবং যেই নবীগুলোর নাম বলবো প্রত্যেকটা নবী হুদাল লিল আলামিন অর্থাৎ এই কাবা ঘরের কাছে আসছে এক নম্বরে আমার ইব্রাহিম বাবা শুয়ে আছে শুনেন উনাকে আল্লাহ কোরআনে কি বলে ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين شمست مسلمان الزاتر في ذاك جون نمكي أمر بولي أمر بابا আপনার বাবা আমার নবী মুহাম্মাদেরও বাবা নাম কি ইব্রাহিম খলিলুল্লাহ এখন কাঁদবেন আমার বাবা আপনার বাবা জাতির পিতা ইব্রাহিম এই ফিলিস্তিনে বাইতুল মুকদ্দাসের পাশে শুয়ে আছে মারহাবা বললেন না এই মুসলমানের পোলা যেই ফিলিস্তিনে মসজিদ আকসা ওই ফিলিস্তিন ইব্রাহিম নবীর কবর ইব্রাহিম নবীর পাশে ঘুমিয়ে আছে তারই সন্তান যিনি এই বাইতুল মুকদ্দাস বানাইছে মসজিদ আকসা নিজের হাতে নির্মাণ করছে বাইতুল্লাহ অর্থাৎ কাবা ঘরটা নির্মাণ করছে নবী ইব্রাহিম আর ইসমাইল ওয়াইদি ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল আর বাইতুল আকসা অর্থাৎ মসজিদ আকসা বানাইছে ইব্রাহিম নবীর ছোট ছেলে ইসহাক নবী এবং তার ছেলে ইয়াকুব নবী মিলে দুই বাপ বেটাকে দেখে নিয়ে ঘুমায় আছে আরো জোরে করে বাসান্দাই ফিলিস্তিনে আইয়ুব নবী ঘুমিয়ে আছে এই ফিলিস্তিনে ইসহাক নবী ঘুমিয়ে আছে এই ফিলিস্তিনে ইউসুফ নবী ঘুমিয়ে আছে এই ফিলিস্তিনে ইউনুস নবী ঘুমিয়ে আছে এই ফিলিস্তিনে আপনার মা আমার মা মা মারিয়াম ঘুমিয়ে আছে এই মারিয়ামের কবরের থেকে একটু দূরেই তারা 5 স্টার হোটেল বানাইছে যেখানে মদ খাইয়া নটটুকি নাচা প্রতিদিন পতিতা নাচায় মিয়া এটা কোন মুসলমান সহ্য করতে পারে আজকে হামাসের দোষ দাও হামাস নবীদের ইজ্জতকে বাঁচাবার জন্য নবীদের ইজ্জতকে বাঁচাবার জন্য মা মারিয়ামের কবরকে বাঁচাবার জন্য আজকে জীবন দিয়ে যুদ্ধ করতেছে তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই তাদের পাশে দাঁড়াবার দরকার আছে না নাই আজকে 7ই ডিসেম্বর সাক্ষী থাকবে বৃষ্টির মধ্যে টাঙ্গাইল সুবল্লার যুবক মির্জাপুরের যুবক এখন আওয়াজ দিবি জীবন যাক আমার মাননীয় প্রধানমন্ত্রী ইসরায়েলি বিজর্মাদের পক্ষে নয় উনি আমার ফিলিস্তিনের পক্ষে উনি যদি কখনো আমাদের ভিসা দেয় জীবনকে বাজি রাইখা মসজিদ আকসাকে রক্ষা করার জন্য মুসলমানের রক্তকে থামাবার জন্য কে কে যাইতে রাজি আছে আল্লাহকে দুহা আতুল রাখায় না এই তাকবীরটা মনে আপনারা বুঝেন নাই মস্ক করাই দেই এখন এটা বলা ফরজ লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার
একজন খুঁটি হেলান দিয়ে বইছে হে মুখ হিলারায় না হে ঠোঁট লড়িয়ে না বেটাই দেখলাম ইটটাকে বাদাম ঠিকই খাইছে কুটকুট কুটকুট করে বাদাম খাইছে তখন গাল লড়ছে এখন লড়ে না বেটা মগাডার রেডি লিল্লাহে তাকবীর হে জোরে লিল্লাহে তাকবীর দিনিস্তাম দিনিস্তাম জিন্দাবাদ জিন্দাবাদ আপনি মুসলমানের পোলা একটু জিন্দাবাদ ধরে দিয়া দেয় না যে আমি মুসলমান 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 দিনিস্তাম দিনিস্তাম ইসরায়েল ইসরায়েল এডি আগে হুকি চাইছিলাম ধ্বংস হোক নিপাত যাক ইসরায়েল ইসরায়েল ফিলিস্তিন ফিলিস্তিন লিল্লাহে তাকবীর কষ্ট হইতেছে আর মাত্র পাঁচ সাত মিনিট কথা কব আরে হ এই বৃষ্টির ভিতরে পাগলে নিবাস করে পাগল বাস শুনে আপনারা পাগল হ্যাঁ পাগল আরে এই কথা বলে না পাগল পাগল তো কয়েক কোয়ালিটির হয় বাবা আপনারা তো আল্লাহর পাগল আমি এটাই শুনতে এসেছিলাম আপনি তো আল্লাহর পাগল মারহাবা বলে মানে বৃষ্টি একটা সেকেন্ডের জন্য থামে নাই আপনারা বইয়ে রয়েছেন আপনাকে প্রধান অতিথিও পাগল চেয়ারম্যানও পাগল এই সভাপতিও পাগল এই বয়সে পাও টিপ্পা টিপ্পা বৃষ্টি নামতাছে মুসলধর বৃষ্টি পলিথিনের মধ্যে বইয়ে অশুনতাছে ছাতি ফুটাই অশুনতাছে এর চাইতে বড় পাগল আর কে থাকতে পারে এ বেটা শরীর প্রেমে পাগল এটারে পাগল কইনি ওডারও কয় ছাগল কথা কর না কে যে টাকার প্রেমে পাগল হইয়া পাগল এটা কি পাগল না ওটা ছাগল যে মাওলার প্রেমের পাগল হলো আসল পাগল আপনারা আজকে আল্লাহর প্রেমের পাগল ইনশাআল্লাহ বলেন মারহাবা বলেন তাহলে ঠিকঠাক আছেন তো এ মুসলমানের পক্ষে আল্লাহ আছে না ইসরায়েলের পক্ষে আছে তাহলে এখন আপনারা প্রশ্ন করবেন তাহলে আল্লাহ তো সবই পারে তো ইসরায়েল একটা চাপা দিয়ে শেষ করে দিতে পারে না পারে পারে না জোরে কর আল্লাহ দেয় নাই আমার নবী মার পেটে একজন মানুষের নাম কব আমার দিকে তাকান সুরায় ফিলের আলোকে পাবেন আমি আমার বানানো কথা আমি বলি না কারণ আমার কথা রেকর্ড হয় আমার কথা সারা পৃথিবীর মানুষের শুনে আমি যদি ভিত্তিহীন কথা বলি দুই দিন পর আমি মার্কেটে থাকতে পারবো আমি আউট কথা কর না কে সাকিব আল হাসান খেলার থেকে এখন আউট হয়ে যাবে কারণ সাকিব আল হাসান আগে ছিল আমাদের অন্তর খেলোয়াড় হিসাবে সুপারস্টার এখন আমার শাশুড়ি ডাইকে নিয়ে টিকিট দিয়ে দিছে বেচার আর উড়ায় নাই নামাইছে এ ও কি বুঝবে কোন তো কোয়াইনা রাস্তা ইটের ওছে না ও তো খেলোয়াড় পরে এলাকায় যায় না কিন্তু যারা ঘাত প্রতিঘাত সহ্য করে এই টাঙ্গালের মাও মাটির কষ্ট করে যারা রাজনীতি করে হেগো বাইসা বাইসা টিকিট দিলে বেশি খুশি হইতাম আমি হ্যাঁ সাকিব আল হাসান মনে হয় দশ বছরের ভিতরে দুইবার বাইতে যায় নাই ও জানে উত্তর টাঙ্গার রোডটা এমন ভাঙা ভাঙছে গাড়ি চলে না কথা কর না কেন ওইটা জানে কেনা জানেন এরকম চেয়ারম্যানে জানে যজ্ঞা তারপর এমপি হোক আমি দোয়া করি আলহামদুলিল্লাহ বলেন যুবকরা আসুক এই সাইজের লোকগুলো আসুক দোয়া করি কি কষ্ট হইতেছে ও যদি কইতাম আপনার বলে এমপি এক তো লোকে হুজুর আয় আমরা 5000 টাকা দিই হুজুর যোগ্য লোক যোগ্য জায়গায় থাকুক ইনশাআল্লাহ বলেন আর যেগুলো রিজেক্ট হয়ে গেছে ওইগুলো দরকার নাই যে ইনু মিনুস ইনু এইগুলা প্রধানমন্ত্রী মাথাটারে গরম করে রাখে আমরা হুজুরে ভালো না হুজুর গো বর দইরে গরম ডিম দে সুইলা দিস না কম ব্যথা কম পাবে আস্তাটা দে এই জন্য এই বছর রিজেক্ট মালের মধ্যে ফেলাই দিছে এগুলা এরা এই দেশের একটা পয়জন কথা বলেন না কেন এ বেটা গোপালগঞ্জের বলে আমার মারবো না ধরবো না ফাঁসি দেবো ওই চিন্তা করে আমি অস করি না আর এটা আমার শাশুড়ি শেখ হাসিনাও জানে শুধু একটা কথার উত্তর দেবেন জমিনে যতদিন আছি আল্লাহর গান গাইয়েই যাব হক কথা বলেই যাব কথা কর না কেন জল জ্যান্ত মানুষটার জেলখানায় ধরে নিয়ে গেল এখন লাদি বর দিয়ে জেলখানার থেকে কোড়ে যায়
এরা কাদের ইন্ধনে হচ্ছে এটা সবাই জানে কথা বলে না কেন তবে মনের কষ্ট মনে নিয়ে ঘুরি যদিও আমার বাড়ি গোপালগঞ্জ আপনার বাড়ি টাঙ্গাইল সবাই জানে সবাই বুঝে কিন্তু বলতে পারে না শুধু আমার দিকে তাকাবেন এই আমার নবীর যখন নবুয়াতির বয়স 7 বছর মারহাবা কর কয় বছর জোরে কোন আজকে কয় তারিখ যাক সাথে সাথে মিলছে নবুয়াতি 7 সাল পুরা মক্কায় কারভু পুরা মক্কায় নবী যেদিকে যায় খালি মারি খায় হঠাৎ করে একটা লোক আবু বকরের বাড়িতে ডেইলি ভিক্ষা করতে যাইতো যাই আসমারে বলতো অর্থাৎ হুজুরের জ্যেষ্ঠ আয়েশার 10 বছরে বড় হলো আসমা তো আসমার কাছে যে বলতো মা গো আমার দিনে ভিক্ষা দাও গো আমার একটু ভিক্ষা দাও না দাও মা তো আসমা বললে কি এই 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 বুড়ে এই তোমার চোখ একটা নষ্ট হাত একটা নষ্ট এক পাও নষ্ট খোরাইতে খোরাইতে ডেইলি খালি ভিক্ষা চাইতে আহো আমাক বাড়ি আহো আর কোনো বাড়ি দেহ না খালি আমাক বাড়ি আহো কেউ এবার একটা আওয়াজ দিয়ে ভিক্ষুকরে দেখে কোনোদিন মাইরা গুতে তারাই দেন না এরা আল্লাহর রহমত নিয়ে আসে বরকত দিয়ে চলে যায় ও মা আপনাকে বাসায় কোনো ভিক্ষুক মা আসলে তাদের তারাই দিয়ে না মা তাদেরকে পারলে যা পারেন কিছু দিয়ে দিয়েন এই ভিক্ষুকরা আসে মা আপনাদের কাছে কম কষ্ট নিয়ে আসে না এরা অনেক কষ্ট নিয়ে আসে এদের দুঃখ দিয়ে তারাই দিয়ে না বজন রে আসমা যখন জিজ্ঞেস করলেন তুমি প্রতিদিন কেন আমাদের দরজায় আসো ওই ভিক্ষুক বলতেছে মারে তুই রাগ করিস না আমারে মারিস না আমি তো গো বাসা ছাড়া কোথাও ভিক্ষান্তে যাই না কারণ আমি কারো বাসায় গেলে আমারে মারে জিজ্ঞেস করলো কেন তোমারে মারে বলে মা আমার এই চোখ দিয়ার পানি পড়ে আমার চোখ দিয়ে কেতর পড়ে ময়লা পড়ে এটা সবাই দেখতে পারে না আমার এই হাতটা পচা দেখ মা এইটা সবাই দেখতে পারে না এই জন্য আমার মাইরা তারায় দেয় আর তোমাদের বাড়িতে আসলে কিছু না কিছু তোমার মা আর আব্বা আমারে খাইতে দেয় আমি তোমাগো বাসার খাবার নিয়া মা আমারে আল্লাহ বাসায় রাখছে কেন যে আমারে বাসায় রাখছে আমি তা জানি না এত কষ্ট আমার সহ্য হয় না আসমা বলে তাহলে সত্য কথা গো তোমার এই হাতটা পচছে কেমনে তোমার এই কানের এই সাইডটা পছন্দ হচ্ছে কেমনে তুমি কেমনে পচছে তাই কো এখন কানবেন বলে মা আমার এই পচার ঘটনা তোর কাছে বলা যাবে না তোর আব্বার কাছে বলবো সুবহানাল্লাহ কইলেন না এটা আমার কথা না ডাইরেক্ট কোরআন শরীফে সূরায়ে ফিলের তাফসীর তোমার কাছে বলবো না তোমার আব্বার কাছে বলবো আমার এই এই সাইড কি লেগে পচছে একটু পরে ঘন্টা দুই পরে আবু বকর আইছে মারহাবা কর আব্বা দেহ দিয়ে এই বেটা কি কয় এই দেশে সকাল 10টা আইছে মাও বাসায় নাই তুমিও নাই তোমরা দুইজন গেছো নবীর বাড়িতে এই যাইয়া খুঁটি গাইরে বইছে ডেলি আমার জালায় খাউন দে আর এই গাইছে তোমার এই শরীর পচছে কা কও সে কয় তোমার কাছে কইবো আমার কাছে কইবো না জিগাও তেল কি হইছে বেটা সামনে করে ডাগায় কয় ভাই আব্দুর রহমান কও তোমার কি হইছে এইভাবে তোমার কি অসুবিধা হইছে বলে আব্বার কাছে কম না আমি রসুলের কাছে কম আব্বাকে কষ্ট হয়ে গেছে আহেন মোনাজাত করে আল্লাহ না আমি বুঝছি না আল্লাহ ওরা জোর দেয় না আমার ওজন নাই আমার গলা নষ্ট হয়ে গেছে আল্লাহ ওকে বাড়ি ঘর চিন যারা আওয়াজ দেয় না এগো বাড়ি ঘর চিন এবার হইব হইব আবু বকর তোমার কাছে কম না আমার দয়ার নবীর কাছে কম আমার এই বডিটা কি লেগে পচছে আমি তোমার কাছে কম না তা চল নবীর কাছে ঘরের মধ্যে হাত দিয়া পুরা বডির রুমাল দিয়ে পেছাইয়া কয় আমারে তুমি এইভাবে নিও না খোলামেলা নিলে অসুবিধা আছে আমারে ভালোভাবে ডাইকে নিয়ে নবসুলের কাছে যাও তখন আমার নবী শ্বশুর বাড়ি অর্থাৎ মাকামে হুজুর মা খাদিজার বাড়িতে বসা তখন আমার নবী ওইখানেই ক্লাস করায় বাইরে বাইরে যেতে পারে না নবী বাইরে এলেই মারে আস্তে করে ধরে নিয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ও আমার কাছেও কয় না আমার মেয়ের কাছেও কয় না বলেন তো এই লোকের এই অবস্থা কেমনে হইছে
আমার নবী কয় আসেন কি হইছে আপনার কোন এইভাবে আপনার বডিটা পচছে কেন ওই লোকটা বলতেছে আপনি কি আমার নিরাপত্তা দিতে পারবেন কি নিরাপত্তা দেব আপনারে নিরাপত্তা দিবে আল্লাহ না আপনি কোন আপনি আমার নিরাপত্তা দিতে পারবেন হ্যাঁ চেষ্টা করব আমি বলেন কি হইছে বলে তো হইলে শুনেন এই ফিলিস্তিনকে যারা ভালোবাসেন এবার আমার দিকে তাকাবেন তাহলে শুনেন আমি যখন এই মক্কায় আইছি তখন আপনার জন্ম হয় নাই সুবহানাল্লাহ কইলেন না আমার বাড়ি আমানে আমি ছিলাম বাদশা আব্রাহার গাড়ির ড্রাইভার আব্রাহার গাড়ির ড্রাইভার তুমি আপনি দেখেন তো আমার মতে একটা লম্বা মানুষ আপনার মক্কায় বাক্কা শহরে আসেনি না তো আমি আব্রাহার উট চালাবার সেই হাতি চালাবার ড্রাইভার আমি আমি ওই ইয়েমানের ছেলে না আমি ছিলাম ইরানের ছেলে এখন ইরান পড়ছে আমি ইরানের ছেলে যেটা কইলে বুঝবেন সেই রাষ্ট্রের কথাই বললাম ইরানের ছেলে আমি ভালো গাড়ি চালাইতে পারি বিদায় অর্থাৎ ওই জামানায় গাড়ি ছিল উট উট গাধা তারপরে ছিল হাতি আর ওই যুদ্ধটাই হলো হাতির যুদ্ধ সূরা আসহাবে ফিল অর্থাৎ হাতির যুদ্ধ আমি ভালো উট চালাইতে পারতাম ভালো হাতি চালাইতে পারতাম সিপা সাবার ভিতর দিয়ে নিতে পারতাম এই জন্য আমার ইরান থেকে ভাড়া কইরা উপর্যুপরি বেতন দিয়া আমার ইরানের থেকে এমানে আছে তারপরে আপনি যখন আপনার মায়ের পেটে পঞ্চাশ দিন পরে জন্ম নিবেন আল্লাহ আকবার বলেন আরো জোরে বলেন আপনি যখন জন্ম নিবেন আরো পঞ্চাশ দিন পরে হঠাৎ করে আব্রাহা কাবা ঘর ভাঙার জন্য আসছিল আপনার কাছে কি ওহী নাজিল হয় নাই আলাম তরা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল এই এখন স্কুলে যদি ব্যাঙ্গের ট্রেনিং দিতে পারে কোরআনের ট্রেনিং দিতে পারি না আমরা তা দাও না কে স্কুলে হন ওটা অভিনয় নাট্য মঞ্চ কথা কন না কে ব্যাঙ্ক কেমনে নাচে ওটা তোমার কাছ থেকে হেকবো কা ওটা পানির কাছে গেলে তো ব্যাঙ্গের লাভ দেখতে পারি কথা কন না কে নাটক কেমনে করে তোমাকে স্কুলে যে হেগল লাগবে না ওগুলা ইন্ডিয়ান সিরিয়াল দেখে হেকতে পারি আমরা আমাকে মা বোন ছেলে মেয়েদেরকে হিগের লাগবো আগে হুমতাম কাবি নজরুল ইসলামের জীবনী আমার নবীর জীবনী দুখ মিয়ার জীবনী রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী বঙ্গবন্ধুর জীবনী আরো বড় বড় মানুষদের জীবনী এখন ওগুলা নাই এখন আসলে ব্যাঙ্গের লাভ লজ্জায় মুখ ধুয়ে ফেলতে মন চায় বুড়া বুড়া বেড়ারা শিক্ষক এখন ব্যাঙের নাচ দেয় ও তো একটু পরে ব্যাঙের নাচ দিয়ে বেউসে পড়ে মরে যাবে কথা কন না কেন দুঃখ কারে কোমরে ব্যাঙের ডাক গাই আল্লাহ আমাদের দেশটাকে সুন্দর করো কার সো বলে পড়ছে জানি না আল্লাহ আপনি হেফাজত করে কষ্ট হইতেছে আর মাত্র পাঁচ মিনিট কথা বল আরে হ মিয়া হ দুই ঘন্টা হয়ে গেছে দুই ঘন্টা কি ভাবতেছেন আপনি পৌনে দুইটা স্টেজ উঠছি পৌনে তিনটা বাজে আরে না সরি দেখটাই উঠছি দেখটাই শুধু একসাথে বলেন এই জমিনের মালিক কে তবে আমার মন বলে আল্লাহ আপনাকে মাফ করে দিবে বলেন তাইরান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল ভুলে গেছেন গা ও নবী আপনার কাছে নাযিল হইছে না আপনারা না বলছিল আল্লাহ আলাম তারা আপনি কি দেখেন নাই কাইফা ফাআলা রব্বুকা বি আসহাবিল ফিল হস্তি বাহিনীর আমি কেমনে ধ্বংস করছি ও নবী ওই হস্তি বাহিনী যে হাতি চালাবার ড্রাইভার এটা আমি ছিলাম আমার হাতিটা ছিল সবার আগে যখন আপনার দাদা বলল আগামী কালকে সকালে পারলে আসিস কাবা ঘর ভাঙতে আপনার দাদা চ্যালেঞ্জ করে আসলো তখন আপনার দাদারে প্রথম আমি নলাটা ধরে বলছিলাম তুই কি চিনস আব্রাহারে আমার আপনার দাদা বলছিল তোরেও চিনি তোরে হিজলা যে আব্রাহা ওরও চিনি
আমি সেদিন দেখছিলাম আপনার দাদা কত সাহসী আজকে যদি আপনার দাদা বাইসে থাকতো আমি তার সাথে সাক্ষী দিয়ে বলতাম আমি আজকে হেদায়েত পাইছি নবী বলে তুমি কি বলতে চাও বলো তো এইজন্যই তো বলছি হুজুর আমারে নিরাপত্তা দিতে পারবেন কি না কারণ আমি যে বাইসে আছি এটা যদি জানে আপনার সাস আবু জাহেল আমারে আগে মাইরা ফেলবে কারণ আসাবে ফিলে সাক্ষী একমাত্র দিবার জন্য আল্লাহ আমারে বাঁচায় রাখছে জোরে 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 বজন্ডিবার আমার দিকে তাকাবেন আমার নবী বলে বলেন তো ঘটনাটা আমি একটু শুনি আল্লাহ তো আমার কাছে বলে দিছে আপনি বলেন প্র্যাকটিক্যাল বলে সকাল 8টার সময় যখন আমার আব্রাহাম বলল গাড়ি চালাও 100 বেগে চালা কাবা ঘর হাতি সুরের সাথে বাইন্দা ভাঙিয়ে ফেলবো আমার হাতিটা মাত্র আধা কিলোমিটার আসছিলাম মিনার মাতিকা যেখানে মুআসসারা বাজান যেখানে হাতিদেরকে আল্লাহ শেষ করে দিছে তাইরান আবাবিল তারমিহিম বিহজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল ও নবী আমি যখন ওই স্থানে আসলাম আমার মাহমুদটান আমার হাতিটার নাম ছিল মাহমুদ কি নাম আমার হাতিটার নাম ছিল মাহমুদ আমি যখন মাহমুদরে বললাম ইয়া আল্লাহ ইয়ামশি চল হাতি মাত্র আধা কিলোমিটার কাবাগরের দিকে আসছিল এরপরে আর আসতে পারে নাই হাতি সামনের পাওকে জমিনের পরে গেড়ে দিয়ে বলে আমি আর যাবো না এখন আমি দেখবো আমার মৌলার প্রেমে কারা পাগল গো বাবা আমি হাতির এত জোরে জোরে লোহার কটা দিয়ে কোপ মারি আঘাত করি হাতি সামনে যায় না আব্রাহামার পিছনে বসা কেন আমি তো আব্রাহার গাড়ির ড্রাইভার আব্রাহাম বলে জোরে জোরে কটা দিয়ে কোপ দে আমি হাতির কান্দারে টাইনা ছিঁড়ে ফেললাম হাতি তারপরও সামনে অগ্রসর হয় না একটু পরে দেখি হাতি সুরটা আসমানের দিকে দিয়ে কি যেন একটা ডাক দিল ডাক দিতে দেরি আছে নবী বাকি অংশ তো আপনি জানেন গো নবী তাইরান আবাবিল তারমিহিম বিহজারাতিম মিন সিজিল এরপরে পাখিতে বোম্বিং শুরু করলো কিসের কার ইসরায়েলের বোমা প্রথম বোম্বিং করছে আমার আল্লাহ প্রথম বোম আবিষ্কার করছে কে জোরে 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 কোরআনে বলেন বোমের সাইজ ছিল 16 ফুটের মতো বোমের সাইজ কি এক একটা পাখিতে বাবা তিনটা করে বোমা আনছিল ওরা 40,000 সৈন্য ছিল হাতি ছিল 40,000 বাজানে এক একটা বোমা মাত্র 16 ফুটের মতো কালো কালো পাথরের মতো ওই যে লোকটা বাইসে ছিল আব্রাহাম ড্রাইভার সূরা ফিলের আলোকে দেখবেন তাফসীরে মানে আমের মধ্যে ওই লোক নবীর সাক্ষী দিয়ে বলে নবী গো আমার কিন্তু পুরা বোমটা লাগে নাই আমার বোমটা এই সাইডে লাগছিল ওই বোমটা এত তেজ ছিল গো নবী আমার এই সাইড কুইরা সইলা সারকার হয়ে গেল আমি দৌড়াইয়া মিনার মাঠের একটা গর্তের মধ্যে পালাইলাম আমি পিছনের দিকে তাকায় দেখি আব্রাহাম ধ্বংস হয়ে গেছে সব হাতিগুলা তাইরান আবাবিল তারমিহিম বিহজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল আল্লাহ কোরআনে বলেন তাদের অবস্থা এমন হয়ে গেল ফাজআলাহুম কাআসফিম মাকুল গরুতে ঘাস চাবাই আবার গালের থেকে ফেললে যে অবস্থা হয় হাড্ডিগুলা এক জায়গায় মাংসগুলা আরেক জায়গায় ফাজআলাহুম কাআসফিম মাকুল ও বাজান গ্যান্ডারি হলারের মধ্যে দিয়া রস বের করার পরে দেখছেন গ্যান্ডারি সবলা ওই লোকটা বলে গ্যান্ডারের সবলার মতো বডিটা হয়ে গেল বেঈমানদের আমি পাহাড়ের গুহায় শুধু একা কাতরাইতাছি কেউ আমারে বাঁচায় নাই আবার আল্লাহ বাঁচাই যায় ওই বোমের একটু আকর্ষণ আমার এই সাইডে লাগছিল আজকে বোমায় আমার অর্ধেক চলে গেছে আজকে আমি বেঁচে আছি মাত্রই আসাবে ফিলদের সাক্ষী হিসাবে নবী আমারে মাফ করে দেন আমি আপনার সিরি নাই
বেজনবি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই আমার নবী ওই লোকটার কথা শুনে আর কান্দে আর বলে বলি তোমার কুদরত বুঝার মতো কেউ নাই আল্লাহ যদি আসাবে ফিলদেরকে নবী পেটে থাক অবস্থায় ধ্বংস করে দিতে পারে আমি আপনাকে দুইটা পাও ধরে আজকে কমিটমেন্ট করে গেলাম ওয়াদা করে গেলাম এই অতিথির সামনে নিয়া এই চেয়ারম্যানকে সামনে নিয়া আসাবে ফিলদেরকে দিয়ে যেমনে কাবাগর রক্ষা করছে আল্লাহ আর একটা পাখি দিয়া মসজিদ আকসাকে রক্ষা করবে মসজিদ আকসাকে রক্ষা করবে আল্লাহ যারা তোমার হাত দুটো উঠাই ওয়াদা করছে এদের হাতগুলো কবুল করো এদের বাবা মাকে মাফ করো আল্লাহর সাহায্য আছে না নাই জোরে বলো আছে না নাই আমার অত্যন্ত সম্মানিত চেয়ারম্যান একটা কথা বলতে বলেছে আমি না বলে পারছি না মারহাবা বলে চেয়ারম্যান আমার কাছে রিকোয়েস্ট করছে হুজুর ভারতে সে আহমদ আর মুহাম্মাদের ওয়াজটা করবেন আমি এখানে আসার সাথেই চেয়ারম্যানের সাক্ষাতে আমারে বলেছে এই আসাবে ফিলদের দিকে কাবা ঘর রক্ষা করছে নবীর বেঈমানদেরকে আল্লাহ ধ্বংস করবে যে কোনো একজনের দ্বারা কাবা ঘরের সৈন্যদেরকে কাবা ঘরের বিরোধীদেরকে আল্লাহ ধ্বংস করবে যে কোনো মুজাহিদের দ্বারা এই যে আফগানিরা ঢুকে পড়েছে অলরেডি ঢুকে পড়েছে কারণ আফগানি এমন একটা দেশ পৃথিবীর কাউকে তারা পরোয়া করে না একমাত্র আমার আল্লাহকে ছাড়া আল্লাহু আকবার বলতে পারেন না এ সৌদি আরব যদি একবার ভেটে দিত সৌদি আলারা ওরা সেরি পাগল 17-18-28টা করে বিয়ে করব আর রুমাল একটা মাথায় দেখালে দিন ভরে টিপি রুমাল টেপে খালি রুমাল টেপে কাবা ঘরে বসে বইয়া ওরা যদি একবার বলতো এটা আল্লাহর ঘর মসজিদ আকসা আল্লাহর ঘর ওই ঘরকে যদি কেউ রক্ষা করার জন্য যাবি আর ওই ঘরকে নষ্ট করতে যাবি তেল বন্ধ করে দিবে একবার তেল বন্ধ করে দিলে বেঈমানের বাচ্চারা না খায়া মরে যাবে কথা মান না কেন আমার মুসলমান দেশে তেল নিয়ে নিয়ে বিমানে অস্ত্র বানায় রকেট চালায় আজকে আমার মুসলমানকে শেষ করে দোয়া করেন সৌদি আরব জন্য এই যে কেবল বেহা হইছে আরো সোজা হবে এইগুলো কথা কন না কেন এই আমেরিকান ইসরায়েলি এই যে গোলক টাওয়ারটা আপনারা তো জানেন না আমি জানি এই গোলক টাওয়ারটা ইসরায়েল শেয়ারে আছে অর্ধেক এই নেতানিয়াহু এই যে বুনিয়ামিন এই যে ইসরায়েলের বেজরমাড়া ওর মার তো বিয়ে হয় নাই বেজরমার কারণ ওই দেশে বিয়ে নাই এই বেজরমার বিয়ে নাই জারগাটা এই গোলক টাওয়ারের অর্ধেক শেয়ার জানেন আপনি কথা কইব কেমনে শুধু একটা কথা বলে যাব শিয়ার থাকুক আর যাই থাকুক আল্লাহর ঘর যেরকম আমার নবী গর্বে থাকতে আল্লাহ রক্ষা করছে সৌদি আরবে না হইল আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করবে ধন্যবাদ জানাই আমার প্রধানমন্ত্রীকে ছোট্ট একটা দেশ হইয়া দাদা মোদি এই যে গত পরশু দিন মোদির দেশ ওয়াজ করে আসছে আপনারা জানেন জানেন না পুরো এক সপ্তাহ ওয়াজ করে আসলাম গুয়াহাটি আসাম সে কাম কাম রুখা জেলায় যেখানে ওই যে হনেন নাই ছোট্টকালে আব্দুল কাদের জেলানি সাপের কিচ্ছা ওই গ্রামে বস করেছে এই যে গত সপ্তাহে শনিবার এই মুসলমানের পোলা ওই দাদার দেশ দাদা ওয়াসকে ইসরায়েলের পক্ষে এই যে চায়না হাউসিং কিম পাকা এটা ইসরায়েলের পক্ষে আমার প্রধানমন্ত্রী যে মাসকান দিয়ে ছোট্ট দেশ যে ফিলিস্তিনের পক্ষে ধন্যবাদ দাও ধন্যবাদ দাও বেটা দোয়া করো বেচারির লাগে কষ্ট হইতেছে আর মাত্র 3 মিনিট কথা বলো হ হ আল্লাহর সাহায্য আছে না নাই আছে থাকবে